কি হলো দীপান্বিতা? বসো। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা আমি কফিটা তো বলে দিই সবার জন্য। ওয়েটার আমার জন্য একটা ব্ল্যাক কফি বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। চারটে ব্ল্যাক হট কফি, সুগার না, দুটো সুগার ফ্রি। আমার বোধ হয় আমার দীপান্বিতাকে সাপোর্ট করাটা পছন্দ হয়নি, দুজনেই একসাথে বাথরুমে গেল, মা না আবার ওকে বকাবকি করে ওখানে গিয়ে। আরে এসব কেন ভাবছিস, কিচ্ছু হবে না। এই গানটা না বড্ড চেনা, বড্ড চেনা এই গানটা আমার। গান গান তো চেনা হতেই পারে দাদাই। তা নয়, এই গানটার মধ্যে অন্য একটা কিছু আছে, একদম আলাদা কিছু একটা আছে। তাড়াতাড়ি বলো কি বলবে, সূর্য কিন্তু সন্দেহ করতে পারে। অস্বস্তিটা আমি কিছুতেই মন থেকে সরাতে পারছি না মা, আবার সেই মুখ সেই চোখ, মিশকা না থেকেও যেন ফিরে ফিরে আসে আমাদের জীবনে। আচ্ছা এই সেই বোন যাকে তুমি দাহ করার সময় দেখেছিলে? আমি জানি না মা, শুধু এটুকু জানি এই মুখটা বারবার আমাদের মাঝখানে এসে সবকিছু শেষ করে দিয়েছে। এতদিন মিশকার কোনো বোন ছিল বলে শুনিনি, আজ হঠাৎ করে আমাদের যাতায়াতের রাস্তাতেই ওর মুখটা সামনে এলো। তাহলে কি এই মেয়েটা কলকাতাতেই আছে? সব প্রশ্নের উত্তর তো নেই, কিন্তু আমার মনে হচ্ছে এই নিয়ে একটা ঝড় উঠতে পারে। এদিকে ডাক্তার বলছিলেন সূর্যর কোনো পুরনো বন্ধুকে ওর সামনে যদি নিয়ে আসে তাহলে ওর ওর পুরনো স্মৃতি মনে পড়তে পারে। তবে এইসব নিয়ে আমরা পরে বাড়িতে কথা বলবো, আমি এখন এগোচ্ছি, তুমি এসো। এ ভাই অনেক সময় হয়ে গেল তো এখন আসছে না, কি করছে বলতো, আমার কেমন একটা লাগছে, আমি একবার গিয়ে দেখছি। হ্যাঁ এই না না দাদাই বস না, আড্ডা এত ভাবছিস কেন, ঠিক চলে আসবে, কিচ্ছু হবে না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।